হ্যালো স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরা যে প্রশ্ন উত্তর সিরিজ আলোচনা করছি সেই প্রশ্ন উত্তর সিরিজে আজ আলোচনা করা হবে দু নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন আজ আমরা আলোচনা করব কিভাবে দু নম্বরের প্রশ্ন উত্তর করে আসতে হয় দু তিনটি বাক্যে উত্তর করে আসতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং যে বই থেকে আমরা আজকের এই দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দুটি বই থেকে আজকে আলোচনা করব একটা হলো মাধ্যমিক আধুনিক ভারতের ইতিহাস ও পরিচয় যেটা হল প্রান্তিক প্রকাশনের বই এবং অপর বইটি হলো ইতিহাস ও পরিচয় যেটি সাদরা প্রকাশনের বই এই দুটি বই বাজারে খুব ভালো বই এই দুটি বই থেকে যদি আমরা দু নম্বরের প্রশ্নগুলো পর্যালোচনা করি তাহলে আশা করি এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে প্রথমে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একের প্রশ্ন দেবী সিং কে ছিলেন দেবী সিং কে ছিলেন দেবী সিং নামটা হলো রংপুর বিদ্রোহের সাথে যুক্ত রংপুরের অত্যাচারী ইজারাদার ছিলেন দেবী সিং যিনি সতেরোশো আশি খ্রিস্টাব্দে রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার ইজারার দায়িত্ব নেন এবং যার অত্যাচারের বিরুদ্ধে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ সংগঠিত হয় নুরুল উদ্দিন এবং ধীরাজ রঞ্জনের মাধ্যমে দ্বিতীয় প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কোন পরিস্থিতিতে শুরু হয় সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল দেখেছিলাম সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং একটা দীর্ঘ সময় ধরে এই বিদ্রোহ সংগঠিত হয় এই বিদ্রোহ শুরু হয়েছিল সন্ন্যাসী এবং ফকির সম্প্রদায়ের মানুষদের উপর সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব বা তীর্থকর জারি করলে তারা বিদ্রোহের পথে এগিয়ে যায় এবং তাদের এলাকায় জমিদার দের অত্যাচার এবং অতিরিক্ত রাজস্বের জন্য তারা বৃদ্ধোহের পথে এগিয়ে যায় তার মানে আমরা বলতে পারি যে তীর্থকর এবং অতিরিক্ত রাজস্বর কারণে সন্ন্যাসী এবং ফকির সম্প্রদায়ের মানুষেরা বৃদ্ধোহের পথে এগিয়ে গিয়েছিল তিনের প্রশ্ন কলকাতার কোন কোন সংবাদপত্র বিদ্রোহকে সমর্থন করে আমরা পড়েছিলাম আঠেরোশো ঊনষাট আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের সময়কালে যে বিদ্রোহ হয় সে বিদ্রোহের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল শিক্ষিত সম্প্রদায়ের সমর্থন যে সকল পত্রিকা এই বিদ্রোহকে সমর্থন করে তাদের মধ্যে ছিল সমাচার চন্দ্রিকা সমাচার দর্পণ এছাড়াও ছিল আমাদের অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট বা হিন্দু দেশনায়ক পত্রিকা নীলদর্পণ নাটক কেন বিখ্যাত নীলদর্পণ নাটকে এর যে বিষয়বস্তু তা হলো নীল চাষিদের দুরাবস্থা এখানে গোয়াতালের মিত্র পরিবারের কথা উল্লেখ করা হয়েছে এই গ্রন্থের লেখক হলেন দীনবন্ধু মিত্র তিনি কেনচিত পথিকেন ছদ্ম নামে এই নাটক রচনা করেন এবং আমরা দেখতে পাই এই নাটকটি রেভারেন্ড লং সাহেবের অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন যে কারণে লং সাহেবের কারাবাস হয় এবং যার টাকাটা দেন কালীপ্রসন্ন সিংহ অর্থাৎ নীলদর্পণ নাটকে নীল চাষিদের যে দুরাবস্থা সেই দুরাবস্থার কথা এবং নীলকর সাহেবদের অত্যাচারের কথা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য নীলদর্পণ নাটকটা বিখ্যাত ছিল পাঁচের প্রশ্ন তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কি। তিতুমিরের তিতুমিরের যে প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল মঈনউদ্দিন বিশ্বাস এবং যে সেনাপতি ছিল সেই সেনাপতি তার নিজের ভাগ্নে ছিল যার নাম ছিল গোলাম মাসুম ছয়ের প্রশ্ন শরীয়ত উল্লাহ কেন ফরাজি আন্দোলন শুরু করেন হাজি শরীয়ত উল্লাহ তিনি ফরাজি আন্দোলন শুরু করেছিলেন তার উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ বা ইসলাম ধর্মের কুসংস্কার দূরভিতকরণ ইসলাম ধর্মকে পবিত্র কোরআনের নির্দেশে পরিচালিত করার জন্য হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন শুরু করেছিলেন পাবনা বিদ্রোহ কেন হয়েছিল আঠেরোশো সত্তর দশকে পাবনাবিদ্য সংগঠিত হওয়ার পেছনে কারণ কি ছিল না আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পাবনাবিদ্য সংগঠিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ যেটা ছিল সেটা হলো আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দের যে প্রজাসত্ব আইন পাশ হয় সেখানে জমিদারদের হাতকে শক্ত করে দেওয়া হয় জমিদাররা চাষিদের উপরে অত্যাচার করার অধিকার ফিরে পায় এবং তারা চাষিদের জমি কেড়ে নেবার অধিকার পায় যে কারণে দেখা যায় যে জমিদারদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পাবনার কৃষকেরা পাবনা বিদ্রোহ সংগঠিত করে এরপরে চলে যাব আমাদের ইতিহাস পরিচয় ইতিহাস পরিচয় বই যেটা হলো কি আমাদের সাদরা প্রকাশনীর বই সাদরা প্রকাশনীর বইতেও অনেকগুলো এক নম্বরের মতো দু নম্বরের প্রশ্ন উল্লেখ করা হয়েছে এর আগের ভিডিওতে আমরা এই বইয়ের এক নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করেছি সেখানে আমরা অনেকগুলো স্তম্ভ পেয়েছিলাম এবং দু নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যদি করা হয় তাহলে আশা করা যায় যে মাধ্যমেকে এই অধ্যায় থেকে দু নম্বরের কোনো প্রশ্ন আটকাবে না আর সাথে সাথে চার নম্বরের প্রশ্নগুলো তৈরি হয়ে যাবে তো শুরু করা যাক আজকের এই ইতিহাস পরিচয় দু নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ভারতীয় বনাঞ্চল বনাঞ্চল আইন কি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বা ভারতীয় বনাঞ্চল আইন বলতে কি বোঝায় না ভারতীয় বনাঞ্চল আইন হল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোম্পানি তারা ভারতীয় অরণ্যের উপরে অধিকার কায়েম করে এবং দেখা যায় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারা প্রথম অরণ্য আইন পাশ করে এই আইন আবার দুবার সংশোধিত আকারে প্রকাশিত হয় একটা প্রকাশিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এবং এখানে আমরা দেখতে পাই যে অরণ্যের উপরে নীলকর অরণ্যের উপরে কোম্পানির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতীয় বনাঞ্চল আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা না উপজাতি সম্প্রদায়ের মানুষেরা দুইয়ের প্রশ্ন ঔপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহগুলি দুটি কারণ লিখো অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষে যে সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়েছিলো সেই সকল বিদ্রোহের কমন দুটি কারণ কি ছিল একটা কারণ ছিল অতিরিক্ত রাজস্বের বোঝা অতিরিক্ত রাজস্ব আদায় করার কারণে উপজাতি সম্পদের মানুষেরা তারা বিদ্রোহের পথে এগিয়ে যায় দ্বিতীয় কারণ আমরা বলতে পারি যে অরণ্যের উপর অধিকার রক্ষা অর্থাৎ অরণ্যের উপরে নিজেদের অধিকার রক্ষা করার জন্য উপজাতি সম্পদের মানুষেরা এগিয়ে যায় তৃতীয় কারণ আমরা বলতে পারি তাদের যে নিজ শাসন বা স্বশাসনের পরিবর্তে ঔপনিবেশিক আইন প্রচলিত হলে তারা সে আইনের বিরোধিতা করে এবং তারা বিদ্রোহের পথে এগিয়ে যায় তিনের প্রশ্ন চুয়ার কাদের বলে চুয়ার বলা হয় দুর্বৃত্ত এবং নিজ সম্প্রদায়ের মানুষকে কারা বলতো না কোম্পানি তারা যে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার যে দক্ষিণ পূর্ব ভাগ সেখানকার যে অঞ্চল অর্থাৎ জঙ্গলমহল এলাকাকে কোম্পানির কর্মচারীরা তারা ব্যঙ্গ করে চুয়ার বলে অভিহিত করত পাইকান কি পাইকান শব্দটা হলো চুয়ার বিদ্রোহের সাথে যুক্ত পাইকান শব্দ পাইকান অর্থ হলো নিষ্কর জমি অর্থাৎ চুয়ার সম্প্রদায়ের মানুষেরা তারা পাইক বা লেঠেল বাহিনীর কাজ করার জন্য জমিদারদের কাছ থেকে যে নিষ্কর জমি লাভ করত তার নাম হল পাইকান বা পাইকান জমি চারে কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লিখো অর্থাৎ কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য হল গিয়ে কী যে কোল বিদ্রোহ ছিল একটি আদিবাসী সমাজের বিদ্রোহ বা উপজাতি সম্প্রদায়ের বিদ্রোহ এবং আমরা দেখতে পাই যে এই বিদ্রোহে তারা নিজেদের অরণ্য রক্ষা করার জন্য এবং তারা নিজেদের অরণ্যের অধিকার রক্ষা করার জন্য তাদের নিজেদের শাসন রক্ষা করার জন্য তারা বিদ্রোহের পথে এগিয়ে যায় এবং আরও একটা বৈশিষ্ট্য যে তারা তাদের চিরাচরিত যে মদ পানীয় তারা ব্যবহার করত সেই পানীয় পানীয়র উপরে রাজস্ব বৃদ্ধি হলেও তারা বিদ্রোহ করে পাঁচের প্রশ্ন ক্ষুদকাঠি প্রথা কী ক্ষুদকাঠি শব্দের অর্থ হলো যৌথ মালিকানা যৌথ মালিকানা কোম্পানির তার রাজস্ব বৃদ্ধির কারণে যৌথ মালিকানা প্রথার অবসান ঘটায় এবং ব্যক্তি মালিকানা প্রথা চালু করে যে কারণে দেখা যায় যে উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বিশেষ করে মুন্ডা সমাজের মানুষেরা তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা এই প্রথা বন্ধের কারণে তারা মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে সংঘটিত করে ছয়ের পথ রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে কারা নেতৃত্ব দিয়েছিল নুরুল উদ্দিন এবং ধীরাজ রঞ্জন এই বিদ্রোহ প্রথমে কি হয় না সতেরোশো আশি খ্রিস্টাব্দে দেবী সিং রংপুর এলাকার রিজারাদার নেই এবং তার অত্যাচারের বিরুদ্ধে তিন বছর পর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বিদ্রোহ সংগঠিত হয় এর নেতা কে ছিলেন আমরা আলোচনা করলাম সাতের প্রশ্ন তিতুমীরের আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত কেন অর্থাৎ তিতুমের যে অহাবি আন্দোলন সূচনা করে সেই অহাবি আন্দোলনকে আমরা বারাসাত বিদ্রোহ বলে কেন চিহ্নিত করি তার কারণ তিতুমীরের যে এলাকায় বিদ্রোহ সংগঠিত করেছিল সে এলাকাটা ছিল বারাসাত মহকুমায় বারাসাত মহকুমায় অবস্থিত ছিল যেটা ছিল বাদুড়িয়া থানার অন্তর্গত এবং এখানে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বারাসাত মহকুমায় এই আন্দোলন হয়েছিল বলে এর অপর নাম হল বারাসাত বিদ্রোহ চারের প্রশ্ন তিতুমির তার আন্দোলনের কি নামকরণ করেন তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের প্রতিনিধি কিন্তু তিনি ওয়াহাবি আন্দোলন না বলে তিনি সে আন্দোলনকে বলেছিলেন তারিকা ই মহম্মদিয়া বা সৈয়দ ই মোহাম্মদিয়া অর্থাৎ তিতুমির ওয়াহাবি আন্দোলনের নাম করে তারিকা ই মোহাম্মদিয়া তিতুমিরের অনুগামীরা কী নামে পরিচিত ছিল তিতুমীরের অনুগামীরা পরিচিত ছিল ওয়াহাবি নামে এবং আমরা দেখতে পাই যে তার অনুগামীরা ওয়াহাবি নামে পরিচিত হবার কারণে তারা আরবি নাম রাখত এবং তারা দাড়ি রাখত যে কারণে তাদের দাড়ির উপরে কৃষ্ণদেব রায় আড়াই টাকা করে জরিমানাও ধার্য করে নয়ের প্রশ্ন এলাকা চাষ ও বে এলাকা চাষ কি এলাকা চাষ এবং বে এলাকা চাষ এই দুটি চাষ হলো নীল চাষের সাথে সম্পর্কিত নীলকর সাহেবেরা যখন জমিদারদের কাছ থেকে জমি এক দীর্ঘ সময়ের জন্য ভাড়া নিয়ে নিত এবং সেখানে যখন তারা নীল চাষ করাতো তখন সেই চাষটাকে বলা হতো এলাকা চাষ অর্থাৎ এলাকা চাষ পদ্ধতিতে জমিদারদের কাছ থেকে ভাড়া নিয়ে নীল চাষ করানো হতো আর বে এলাকা চাষ কি বে এলাকা চাষ হলো নীলকর সাহেবেরা যখন সরাসরি কৃষকের সাথে বন্দোবস্ত করতো অর্থাৎ রায়ত রায়তওয়ারি বন্দোবস্ত কৃষকের সাথে বন্দোবস্ত করে কৃষকের সবথেকে ভালো জমিতে দাদন দিয়ে যে চাষ করানো হতো সেটা হলো বে এলাকা চাষ যে কারণে বে এলাকা চাষের অপর নাম হলো দাদনী চাষ এবং রায়তি চাষ দশের প্রশ্ন নীলবিদ্রোহের দুটি গুরুত্ব লিখো নীলবিদ্রোহের গুরুত্ব ছিল অনেকগুলি যেমন প্রথম গুরুত্ব আমরা বলতে পারি যে বিদ্রোহের সুবাদেই আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নীল কমিশন গড়ে ওঠে এবং নীলকর সাহেবদের অত্যাচারের কথা জনসমক্ষে প্রচারিত হয় দ্বিতীয় গুরুত্ব আমরা বলতে পারি যে আঠেরোশো আষট্টি নীল চুক্তি হ্রদ হয় এটা একটা গুরুত্ব ছিল এছাড়াও আমরা দেখতে পাই যে এই আন্দোলনকে শিশির কুমার ঘোষ প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলন বলে চিহ্নিত করেছে বা প্রথম সংগঠিত আন্দোলন বলে চিহ্নিত করেছেন অর্থাৎ সংঘবদ্ধতার শিক্ষা পেয়েছিল নির্বিদ্রোহ থেকে এগারোর প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন অর্থাৎ ফরাজি আন্দোলনকে কি আমরা ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন হিসেবে চিহ্নিত করে থাকি অবশ্যই তার কারণ হচ্ছে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়ত তিনি তিনি ইসলাম ধর্মের শুদ্ধিকরণের উদ্দেশ্যে ইসলাম ধর্মের কুসংস্কার দূর করার উদ্দেশ্যে তিনি ফরাজি আন্দোলন শুরু করেছিলেন অতএব এটা ছিল একটি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বারোর প্রশ্ন নীলকরেরা নীলচাষিদের কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো আলোচনা করো নীল নীলকরেরা নীলচাষীদের কীভাবে অত্যাচার করত। না নীলকরেরা নীলচাষীদের অগ্নিমর্থ বা দু টাকা দাদন দিয়ে তাদেরকে দাসে পরিণত করত। যে দাসের অবস্থা আমেরিকার নিগ্গদের থেকেও খারাপ ছিল অর্থাৎ এটা একটা অত্যাচার ছিল দ্বিতীয় অত্যাচার আমরা কি দেখতে পাই যে নীল চাষিদের জমি তাদের ঘর বাড়ি তাদের চাষের সরঞ্জাম তাদের হাঁস মুরগি সব কিছু নীলকর সাহেবরা চিনি নিয়ে চলে যেত এবং তাদের উপরে অতিরিক্ত রাজস্বের বোধা চাপ চাপিয়ে দিত যে কারণে দেখা যায় যে নীল চাষিদের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে বা শোচনীয় হয়ে ওঠে তো দু নম্বরের প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে উল্লেখ করবে কেমন লাগলো আর এভাবে যদি চার নম্বরের প্রশ্ন আলোচনা করতে হয় তাও জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে দিনটা ভালো কাটুক এই কামনা করি ধন্যবাদ